আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ঈশিকা খান। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি আপনাদের কিউ অ্যান্ড এ সেগমেন্ট নিয়ে। ইয়েস, আমার এই সেগমেন্টটা খুব বেশি পছন্দ, বিকজ আপনাদের সবার কোয়েশ্চেন্সের চেষ্টা করি কম বেশি সবার কোয়েশ্চেন্সের অ্যান্সার দেওয়ার, যেটা আজকেও আমি করতে যাচ্ছি। বিকজ এত বেশি কোয়েশ্চেন্স আসে, আলাদাভাবে অ্যাকচুয়ালি একটা ডে ফিক্সড করার কোনো দরকার নেই। তো আমি ইম্পর্টেন্ট যেসব কোয়েশ্চেন্সগুলো আছে সেগুলোর অ্যান্সার নিয়ে আজকে আমি শুরু করতে যাচ্ছি আমার কিউ অ্যান্ড এ সেগমেন্ট। চলুন আর দেরি না করে সরাসরি শুরু করে ফেলি। ওকে, সো আমি রিসেন্টলি যে হেয়ার কেয়ারের ভিডিওটা দিয়েছি ওখানে তাহিমা শিমু, সে কোয়েশ্চেন্স করেছে, আপু যে কোনো অয়েলের সাথে অলিভ অয়েল অ্যান্ড কাস্টার অয়েল মিক্সড করা যাবে? জি আপু, অফকোর্স যাবে। কোকোনাট যে কোনো অয়েলের সাথে আপনি অলিভ অয়েল, কাস্টার অয়েল অথবা আর্গান অয়েল যে কোনো অয়েল মিক্সড করে দিতে পারেন। তিন ধরনের অয়েল মিক্সড করে, ইভেন দুই ধরনের অয়েলও দিতে পারেন, বাট কোকোনাটটা রাখবেন, কারণ কোকোনাট অয়েল ইজ ভেরি হেল্পফুল ফর হেয়ার অ্যান্ড ভেরি গুড ফর হেয়ার। সো অবভিয়াসলি কোকোনাট অয়েলটা রাখবেন, সাথে অলিভ অয়েল দিতে পারেন, কাস্টার অয়েল দিতে পারেন অথবা আর্গান অয়েল দিতে পারেন। ওকে, সানজিমা রহমান, আপু তুমি কি শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার ইউজ করো বলো, আর নেক্সট ভিডিওতে দেখিও, অ্যান্ড কিপ ইট আপ আপু, মে আল্লাহ ব্লেস ইউ অ্যান্ড ইয়োর ফ্যামিলি। থ্যাংক ইউ সো মাচ আপু। অ্যাকচুয়ালি আমি ইউজ করি, এক্স্যাক্টলি আই ফরগট দ্যাট, আমি ইউজ করি এই শ্যাম্পুটি। এই শ্যাম্পুটা আমার, আমি মানে এক এক মাসে যখনই একটা কমপ্লিট হয়ে যায় দেন নেক্সট মান্থে আমি এই একই কোম্পানির অন্য কোনো ফ্লেভার আমি ট্রাই করি। আমি একই ফ্লেভার সবসময় ট্রাই করি না। সো এটা খুবই ভালো আমার চুলকে, আপনারা দেখতেই পাচ্ছেন আমার চুলকে অনেক বেটার করেছে আগের থেকে, অনেক হেলদি করেছে। সো আমি রিসেন্টলি এই শ্যাম্পুটা ইউজ করছি। আর আপনি যদি এই শ্যাম্পুটি কিনতে চান, আই থিঙ্ক আপনি এই শ্যাম্পুটা গুলশান ডিসিসি মার্কেটে পাবেন। সো গুলশান এক নম্বর ডিসিসি মার্কেটে গিয়ে আপনি চেক করতে পারেন, এই শ্যাম্পুটা আপনার পাওয়া মানে পাওয়ার চান্সেস আছে। জান্নাতুল অহি, মাশাল্লাহ আপু আপনার হেয়ার অনেক ব্ল্যাক, আমার হেয়ারও মাশাল্লাহ অনেক ব্ল্যাক, বাট ইদানিং অনেক হেয়ার ফল হচ্ছে। আই নো আপু, আমাদের প্রত্যেকেরই ইদানিং অনেক হেয়ার ফল হয়। সো মাস্ট তেল ইউজ করবেন রেগুলার মাথায়। অ্যান্ড আমি কিছু মাস্ক ভেরি সুন আপনাদের সামনে নিয়ে আসবো, হেয়ার মাস্ক, যেগুলো আপনাদের অনেক হেয়ার ফল থেকে প্রোটেক্ট করবে, হেয়ার ফল থেকে আপনাদেরকে অনেকটা সেফ করবে। সো কিপ ওয়াচিং মাই ভিডিওস, ভেরি সুন পেয়ে যাবেন। আর ইয়েস, আমার চুল নিয়ে অনেকের কোয়েশ্চেন্স আছে যে আমি কি হেয়ার কালার করেছি কি না, ব্ল্যাক কালার। আমি 10 বছর আগে ব্লন্ডি মেবি কালার করেছিলাম একবার আমার হেয়ার কালার, ইন বিটুইন 10 ইয়ার্সে আমি একবারও আমার হেয়ার কালার করিনি, আর আমার এটা ন্যাচুরাল ব্ল্যাক হেয়ার কালার। সো ইয়া, এস এম মাকিন আবেদিন, আপু অলিভ অয়েল আমরা যেটা উইন্টারে বডিতে ইউজ করি ওটা কি হেয়ারে ইউজ করা যাবে? অ্যাকচুয়ালি আপু অলিভ অয়েল হোক, কাস্টার অয়েল হোক অথবা কোকোনাট, যে কোনো অয়েল হোক, আপনি দেখবেন ওটার নিচে লেখা থাকে, বোতলের মধ্যে লেখা থাকে যে ফর হেয়ার অ্যান্ড বডি। যদি ফর হেয়ার অ্যান্ড বডি লেখা থাকে তাহলে ইউ ক্যান ইউজ দ্যাট, যদি হেয়ার না লেখা থাকে আই ডোন্ট থিঙ্ক এটা তেমন একটা ইফেক্টিভ হবে আপনার হেয়ারের জন্য। সো অবভিয়াসলি আপনার বোতলের যে গায়ে যেটা লেখা থাকে ওটা আপনাকে পরে নিতে হবে। যে আমি যে অয়েলগুলো আপনাদেরকে দেখিয়েছি এগুলোর প্রত্যেকটার বোতলের গায়ে লেখা আছে হেয়ার অ্যান্ড বডি। সো তার মানে এই অলিভ অয়েলটা আমি বডিতেও ইউজ করতে পারবো অ্যান্ড আমি হেয়ারে ইউজ করতে পারবো। অবভিয়াসলি হেয়ার অয়েল লেখা থাকতেই হবে। সো যদি হেয়ার অয়েল লেখা না থাকে তাহলে আই ডোন্ট থিঙ্ক খুব একটা এফেক্টিভ হবে আপনার হেয়ারের জন্য ওই অলিভ অয়েলটা লাগালে। ওকে, সানজিদা ঐশী, আপু আপনার ওইটা কোন ব্র্যান্ডের কোকোনাট অয়েল প্লিজ বলবেন। আপু আপনি যে কোনো ব্র্যান্ডেরই কোকোনাট অয়েল ইউজ করতে পারেন, ওটা সুপার ড্রাগসের একটা নর্মাল কোকোনাট অয়েল ছিল, ওটার কোনো স্পেশাল ব্র্যান্ড ছিল না। ইউকেতে সুপার ড্রাগস একটা শপ আছে, সেখান থেকে আমি এটা কিনেছি। আর কোকোনাট অয়েল আপনি যে কোনো ব্র্যান্ডেরই কোকোনাট অয়েল কিনতে পারেন, এতে কোনো প্রবলেম নেই। কোকোনাট অয়েল এমনিতেই অনেক হেলদি ফর হেয়ার, সো আপনি যে কোনো একটা কোকোনাট অয়েল কিনলেই হয়। ওকে, শারমিন স্পর্শিয়া, আপু তোমার স্কিন কী টাইপের? ওকে, আমার স্কিন মিক্সড, বাট মোস্ট অফ দ্য টাইম ড্রাই মনে হয় এবং সামটাইমস অয়েলিং মনে হয়। সো আমার স্কিন অ্যাকচুয়ালি মিক্সড বলা যায়, বাট ইয়া আই উইল সে ড্রাই। নাও আর ডেইজ ইউকেতে আসার পর একটু ড্রাই হয়ে গিয়েছে, বাংলাদেশে থাকতে ইট ওয়াজ মিক্সড একটা স্কিন ছিল, ড্রাই অয়েলি বোথ ছিল, এখন একটু ড্রাই বেশি হয়ে গিয়েছে।
সো ইয়া বাট আমি এখনো বলবো মিক্সড, বাট উইন্টারে তো পুরো ড্রাই হয়ে থাকে। শারমিনে স্পর্শিয়া, আপু তুমি সিরামটা কোত্থেকে কিনেছো? ওকে, আমি সিরামটা কিনেছিলাম বাংলাদেশ থেকে, এই তো। ওকে, রিপন হাওলাদার, আপনার হেয়ার কাটের নাম দিলাম পাঁচমিশালি। দ্যাটস আ নাইস নেম, থ্যাংক ইউ সো মাচ, আই ডোন্ট মাইন্ড, ইউ ক্যান কল দ্যাট। সব কিছুই যেহেতু মিশানো, পাঁচমিশালি বলাই যায়। ওকে, নার্গিস সুলতানা, আই এম ইউর নিউ ফ্যান অ্যান্ড আই লাইক ইউ, থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইশিকা খান। ওকে, মাহমুদা আফরিন, আপু আপনার কি নর্মাল ডেলিভারি হয়েছিল? ইয়েস আপু, আমার নর্মাল ডেলিভারিতে দুটো বেবি হয়েছিল। ফারহা রহমান, আপু ডেইলি ব্লগ আপলোড দিও প্লিজ, আমি ওয়েট করে থাকি, লটস অফ লাভ ফর ইউ অ্যান্ড ইউর ফ্যামিলি। থ্যাংক ইউ সো মাচ আপু, আই এম ট্রাইং, ইনশাল্লাহ ভেরি সুন এভরি ডে ব্লগ থাকবে। অ্যাকচুয়ালি এখন একটু আমার শরীরটা তেমন একটা ভালো না, সো সব মিলিয়ে অ্যাকচুয়ালি আমার জন্য এই মুহূর্তে ডেইলি ব্লগ দেওয়া টাফ, বাট আমি চেষ্টা করছি। সোহেলি সুলতানা, আপু আপনার ট্রাভেলিং ব্যাগ প্যাকের ভিডিও দেখতে চাই। ওকে, সরি এবার যেহেতু করা হয়নি, ইনশাল্লাহ ভেরি সুন আমি আমার হাজব্যান্ড আমরা সবাই কোথাও ট্রাভেলিংয়ে যাবো হলিডেতে, সো সেই ট্রাভেলিং ব্যাগ প্যাক অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করবো। লামিয়া সাইয়ারা, প্রতিদিন তোমার ভিডিও অপেক্ষা থাকি, ভিডিও দেখলে মনটা এত ভালো হয়ে যায় কি বলবো, আপনি তোমার দুটো পিচ্চিগুলো দেখলে কোলে নিতে মন চায়, এত ভালো লাগে ওদের, অনেক ভালো লাগে আপনি, তোমাকেও কিউট লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড দ্যাটস রিয়েলি সো সুইট অফ ইউ, অ্যান্ড আপনাদের জন্যই তো আমি প্রতিদিন ভিডিও দেই। ওকে, তানভীর অমি, ইশিকা ইউ আর সো ঢঙ্গি, মেবি ফাইন, ঢং তো মেয়েরাই করবে তাই না, ঢং কি ছেলেরা করলে মানায়? মেয়েদের কিন্তু ঢং করতে মানায়, সো আমি একটু ঢঙ্গি। ওকে, স্বর্ণা রাসেল, আপু তোমার থেকে অনেক কিছু শেখার আছে, কিভাবে বেবিদের প্রপারলি কেয়ার করতে হয়, তুমি অলরাউন্ডার। ও থ্যাংক ইউ সো মাচ, না আপু আমি চেষ্টা করি আমার সাধ্য মতন, আমি বলবো না আমি পারফেক্টলি সবসময় পারি, বাট আই এম ট্রাইং অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ইউর বিগ কমপ্লিমেন্ট। কিউটি গার্ল, আপু তোমার ছোট ছেলের মুখে ওইটা কি দাও একটু বলবা, কি কাজ করে ওইটা? ওকে, আমার ছোট ছেলের মুখে ইটস কল ডামি, অর আপনি বলতে পারেন প্যাসিফায়ার, এটাকে প্যাসিফায়ারও বলে। সো অ্যাকচুয়ালি ডামি হলো গিয়ে বাচ্চাদেরকে একটু ঠান্ডা করে, মানে ঘ্যান ঘ্যান কান্নাকাটি করতে থাকলে বাচ্চারা, এটা মানে যারা অভ্যস্ত নিউবর্ন বেবিদেরকে দেওয়া হয়, বাট আমার হিসেবে এটা একদমই দেওয়া উচিত না। আমার প্রথম বেবিকে দিয়েছিল আমার হাজব্যান্ড, আর সেকেন্ড বেবিকে আমি দিতে চাই নাই। ফার্স্ট ফোর মান্থস আমি ট্রাই করেছিলাম যে তাকে এটাতে ইউজ টু করাবো না, বাট তারপর আমি তাকে দিয়েছি বিকজ অ্যাকচুয়ালি বুঝতেই পারছেন বাইরের কান্ট্রিতে দুটো বাচ্চাকে নিয়ে ইটস রিয়েলি হার্ড। সো দেন তাকে দিয়েছি পাঁচ মাস থেকে, এটা অ্যাকচুয়ালি বাচ্চারা চুষতে থাকে, ওটা চুষতে থাকলে ওদের ধ্যান অন্যদিকে চলে যায়, ওদের ঘ্যান ঘ্যানানি কমে যায়, সো ওরা একটু ডাইভার্ট হয়, ওদের মুড অফ থাকলে এটা দিলে ওরা একটু ডাইভার্ট হয়, ওরা একটু ঠান্ডা হয়ে যায়, এই তো। নীরব খান, আপু আমার ইউনো ডায়েট ড্রিঙ্ক, তার কমেন্টস এসেছে, আপু এটা আপনার ডেইলি ট্রাই করা উচিত কারণ আপনি আগের থেকে অনেক মোটা হয়ে গেছেন। থ্যাংক ইউ সো মাচ, জি আমি একটু মোটা হয়েছি বিকজ আমার শারীরিক একটু সিকনেস রয়েছে, অ্যান্ড আমার মেডিসিনটা মেবি আমাকে একটু মোটা করে দিচ্ছে, অ্যান্ড আমি ইদানিং বেশি খেতেও হচ্ছে, আমি কন্ট্রোল করতেও পারছি না বিকজ আমাকে অন টাইমে মেডিসিন খেতে হয় আর পেট ভরা রেখে খেতে হয়, সো পেট ভরা রাখতে হলে তো একটু খেতে হবে, আর খেলে তো মোটা হবো, এটাই স্বাভাবিক ব্যাপার। দেশি লাইফ ইন ফিলি ইউএসএ, আপু তোমার কথা দারুণ অ্যান্ড ভালো লাগলো ব্লগতে, তোমাকে জয়েন করেছি, আই হোপ আমাকেও আপন করে নিবে, লাইক ইউ সেড হেল্প ইচ আদার্স অ্যান্ড সাপোর্ট ওয়ান অ্যানাদার। ইয়া অফকোর্স, ওয়াই নট, আমি আপনার ইউনো চ্যানেলে গিয়েছি অ্যান্ড আই স ইয়োর ভিডিওস। ওকে, ইভা বেগম, নাইস অ্যান্ড হেল্পফুল ভিডিও আপু, ব্ল্যাক হেডস রিমুভার একটি ভিডিও দিও প্লিজ, ইয়া শিওর ভ্যারি সুন দিব। ইব্রাহিম খলিল, আপু আমার স্কিন 10-15 দিন যাবৎ অনেক পিম্পলস হয়েছে, কি করব? ওকে, পিম্পলস হওয়ার অনেকগুলো রিজন থাকে, মেবি আপনি রেগুলার
ঠিকভাবে ঘুমাচ্ছেন না, ঠিকভাবে পানি খাচ্ছেন না, অথবা এজ বাড়ার উপরেও একটা এজ থাকে প্রত্যেকেরই, যে এজে এসে কিছুটা পিম্পলস হয়, দেন আবার কিছুদিন পর চলে যায়, আবার অনেকে থেকে যায় যদি প্রপার কেয়ার না করা হয়। সো এজের সাথেও কিন্তু ইউনো ভ্যারি করে যে পিম্পলস হবে কি হবে না। অনেকেরই, মোস্ট অফ দ্য পিপলেরই কিন্তু একটা এজে এসে কিছুটা হলেও পিম্পলস হয় অ্যান্ড দেন আবার চলে যায়। সো অবভিয়াসলি সেটাও হতে পারে। অবশ্যই আপনি ঠিক মতন বেশি বেশি পানি খান অ্যান্ড ঘুমান ঠিকভাবে, আর নিশ্চয়ই কোনো খাওয়া দাওয়ায়ও আপনার হতে পারে যে আপনি অয়েলি ফুড বেশি খেলে সেক্ষেত্রেও পিম্পলস হতে পারে। সো সেসব ব্যাপারগুলো আপনাকে লক্ষ্য করতে হবে অ্যান্ড রাতে ঘুমানোর আগে অবশ্যই স্কিনটাকে ভালো করে ক্লিন করে ঘুমাতে হবে। আর পিম্পলস বেশি হতে থাকলে স্টিক দিয়ে ভালো করে পিম্পলসের, স্টিক দিয়ে, নখ দিয়ে না, স্টিক দিয়ে অবশ্যই ভালো করে পিম্পলসের ভিতরে যে একটা থাকে ওটাকে কি বলে অ্যাকচুয়ালি আমি জানি না, ছোটো ছোটো সাদা, সেটা ভালো করে বের করে ক্লিন করে দেন রাতে, আইস ভালো করে ঘষে ময়শ্চারাইজার অথবা নাইট ক্রিম ইউজ করে ঘুমাবেন, হোপফুলি সুন চলে যাবে। আর এইজের সাথে এটা হয়, সেটা নিয়ে খুব একটা বদার হওয়ার কিছু নেই। আমার একটা কোয়েশ্চেন করেছিল একটা আপু, আমি ওই দিন রিপ্লাই দিতে পারিনি। সো অ্যাকচুয়ালি আমি কোয়েশ্চেনটা খুঁজে পাচ্ছি না। যা কোয়েশ্চেনটা ছিল হলো, আপু আপনার বেবিদেরকে কোন ভিটামিনটা দেন, আমার ভাগ্নিকেও দিব, ভিটামিনটার নাম বলবেন, আর বাংলাদেশে পাওয়া যায় কি না। ওকে, সো আমার বেবিদেরকে আমি ওয়েল বেবি, আপনারা দেখতে পাচ্ছেন ইউকের ওয়েল বেবি, এই ভিটামিনটা আমি দেই। দিস ইজ রিয়েলি গুড ফর কিডস, বাচ্চার জন্য খুবই ভালো এটা, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের জন্য। আর এটা, এই ভিটামিনটা আই থিঙ্ক বাংলাদেশের ভালো যে কোনো ফার্মেসিতে গেলেই আপনারা পাবেন, ভালো বড় বড় যে কোনো ফার্মেসিতে গেলেই আপনারা এই ভিটামিন পেতে পারেন। অ্যান্ড অবভিয়াসলি বাংলাদেশের যে কোনো ফার্মেসি থেকে যে কোনো মেডিসিন কেনার আগে অবশ্যই এক্সপায়ারি ডেটটা দেখে নেবেন, কারণ আমাদের দেশে এই জিনিসটা খুব বেশি হয়ে থাকে। আর এক্সপায়ারি ডেট মাস্ট চেক করবেন যে কোনো মেডিসিন অথবা যে কোনো কিছু, আর বিশেষ করে বাচ্চাদের দেওয়ার বেলায় সেটা তো অবশ্যই আপনাদেরকে চেক করতেই হবে। সো আই থিঙ্ক এটা আপনি বাংলাদেশের যে কোনো ভালো কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন। অ্যান্ড ওয়েল বেবি ইজ রিয়েলি গুড ফর কিডস অ্যান্ড এক্সপায়ারি ডেট অবশ্যই চেক করবেন। এনিওয়ে, আজকের মতন আমি শিখে এখানেই বিদায় নিচ্ছি। আমি চেষ্টা করেছি কম বেশি সবারই কোয়েশ্চেন্স, মানে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্সগুলো পড়ার, কারণ সব কোয়েশ্চেন্স পড়লে আসলে ভিডিও অনেক বড় হয়ে যায়। আই হোপ আমার আপনাদের প্রত্যেকের কোয়েশ্চেন্সের অ্যান্সার আপনারা ঠিকভাবে পেয়ে গিয়েছেন। অ্যান্ড আরও কমেন্টস করুন, যে কোনো কোয়েশ্চেন্স থাকলে অবশ্যই করে থাকবেন সব যে কোনো ভিডিওর মধ্যে। আজকের মতন আমি শিখে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড ইয়েস, যাওয়ার আগে অবশ্যই বলতে হবে help each other, stalk each other, love each other and respect each other, তাহলে দেখবেন জীবন অনেক 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 সুন্দর হয়ে উঠবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।